খালেদার মামলার রায় ঘিরে সর্বোচ্চ সতর্কতা সারা দেশে তল্লাশি নজরদারি বিজিবি মোতায়ন আটক আরও ছয় শতাধিক ন্যায় বিচার হলে বেকসুর খালাসের আশা খালেদা জিয়ার রায়ের সাথে সরকারের সংশ্লিষ্ট নেই বললেন ওবায়দুল কাদের উন্নয়ন সূচকে বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী আরও আধুনিকায়নের অঙ্গীকার ভাটির শার্দুল আব্দুল হামিদ আবারও রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ তেইশ এপ্রিল শপথ নর্থ ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমোন ট্রেন জানাচ্ছি রাতের 21 এর সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। এগিয়ে গেল কল্পনার রাজ্যে। খালেদзияর দুর্নীতির মামলা রায়কে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী মরে মরে তল্লাশি चौकी বসিয়ে চলছে নজরদারি। পুলিশ র‍াবের পাশাপাশি অনেক জায়গায় বিজিবি মোতায়ন করা হয়েছে। বিভিন্ন স্থানে আটক করা হয়েছে আরো ছয় শতাধিক নেতাকর্মী তবে গণগ্রেফতারের অভিযোগ অস্বীকার করেছেন আইজীবি এদিকে রায়ের পর থেকে রায়ের পর জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই রাজধানীতে বাড়ানো হয় নিরাপত্তা বৃহস্পতিবার ভোর চারটা থেকে সভা সমাবেশ নিষিদ্ধ করে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে তল্লাশি চৌকি যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র্যাব ও আর্ম পুলিশের টহল রয়েছে নামানো হয়েছে বিজিবি রায়ের দিন ও রায় পরবর্তী সহিংসতা হতে পারে এমনটি বিবেচনায় রেখে সম্ভাব্য প্রস্তুতি নেওয়া হয়েছে একসাথে কাজ করার কথা জানিয়েছেন পুলিশ ও র্যাব জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি না করতে পারে সে প্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি এবং এরকম পরিস্থিতি সৃষ্টি যারা করবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে কোন ব্যক্তি বা গোষ্ঠী নিরাপত্তা বিঘ্নিত করতে পারবে না জ্বালাও পোড়াও ভাঙচুর করতে পারবে না সেজন্য আইনি যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব এদিকে দেশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি জেলায় মোতায়েন করা হয়েছে চট্টগ্রাম বগুড়া নোয়াখালী কুমিল্লা ঝিনাইদা গাইবান্ধা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ছয় শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নির্দেশে বিমানবন্দর সড়কের সিমেন্ট ক্রচিং থেকে বোট ক্লাব পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক বলেছেন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলার চেষ্টা করা হলে তা কঠোর হাতে দমন করা হবে তবে গণগ্রেফতারের অভিযোগ অস্বীকার করেন তিনি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির যে কোনো অপচেষ্টা বাংলাদেশ পুলিশ কঠোরভাবে পেশাদারিত্বের সাথে মোকাবেলা করবে কোন অবস্থাতেই এ ধরনের কোনো অপচেষ্টা সহ্য করা হবে না অন্যদিকে রায়ের পর জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন আদালত যেভাবে নির্দেশ দিবেন সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে জেলকোড অনুযায়ী সে যেরকম ভাবে তাকে রাখতে আদেশ হবে আমরা সেইভাবে করব সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা দুর্নীতির মামলায় ন্যায় বিচার হলে বেকসুর খালাস পাওয়ার আশা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে তিনি বলেছেন শাসক গোষ্ঠীকে সন্তুষ্ট করতে যদি অন্য কোনো রায় দেয়া হয় তবে তা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হবে কোন করেন দাবি করে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন বলেও জানান খালেদা জিয়া তাপসী ডাবার রিপোর্ট দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি খালেদা জিয়ার এই সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যের শুরুতেই সরকারের আচরণের কঠোর সমালোচনা করেন তিনি জেলগুলো ভরে ফেলা হাজার হাজার মামলা দায়ের করা হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়েও কথা বলেন খালেদা জিয়া তার দাবি তিনি কোনো অন্যায় করেননি ন্যায় বিচার হলে বেকসুর খালাস পাবেন বলে আশা করেছেন বিএনপি চেয়ারপারসন আপনাদের খালেদা জিয়া কোনো অন্যায় করেনি কোনো দুর্নীতি আমি করিনি মামলায় ন্যায় বিচার হলে আমার কিছুই হবে না আমি আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্যরকম কোনো রায় তাহলে তা কলমকের ইতিহাস হয়ে থাকে তার অভিযোগ নির্বাচন থেকে তাকে দূরে রাখতে আদালতকে ব্যবহারের চেষ্টা চলছে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত বলেও জানান তিনি আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমাকে রাজনীতির ময়দান ও নির্বাচন থেকে দূরে রাখা এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে গণতন্ত্র প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন আপনারা গণতন্ত্রের জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠ নির্বাচনের জন্য জনগণের সরকার কায়েমের জন্য ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন তিনি বলেন বিএনপি এখনো আশা ছাড়েনি সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনার আহ্বান জানান খালেদা খালেদা জিয়া টেলিভিশন ঢাকা জিয়ার দুর্নীতির মামলা ও রায়ের সাথে সরকারের আবারও সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন আইন আদালতকে বিএনপি রাজনীতির নোংরা খেলায় নিয়ে এসেছে একটি মামলার রায়কে নিয়ে রাজনীতির মাঠে যেভাবে উত্তাপ ছড়ানো হয়েছে তা নজরবিহীন বলেও মন্তব্য করেন রায় ঘিরে জননিরাপত্তা বিঘ্নিত হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করতে প্রস্তুত বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস জনগণকে বিএনপি সন্ত্রাস দুর্নীতি নাশকতামূলক শুধু দক্ষিণ এশিয়া নয় উন্নয়ন সূচকে বিশ্বের অনেক দেশকে বাংলাদেশ ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে সামরিক বাহিনী কমান্ডো ও স্টাফ কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্নকারী অফিসারদের সনদ প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রশিক্ষণ মেধা ও দক্ষতা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী আরও জানাচ্ছেন মামুন রশিদ সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা বিভিন্ন বাহিনীর অফিসারদের সনদ প্রদান অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর একশো ছত্রিশ জন নৌবাহিনীর চল্লিশ জন বিমানবাহিনীর বাইশ জন অফিসার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন এবারের কোর্সে একই সাথে চীন ভারত যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া কুয়েত কুয়েতসহ বাইশটি দেশের আটষট্টি জন অফিসার সহ মোট দুইশো ছেষট্টি জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন সনদ প্রদান শেষে অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী আত্মপ্রত্যয়ী হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার আহ্বান জানান তিনি জাতি হিসেবে কারো কাছে মাথা নিচু করে আমরা চলব না বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে চলবো কারো কাছে হাত পেতে নয় ভিক্ষা চেয়ে নয় আমরা নিজস্ব সম্পদ দিয়ে নিজস্ব অর্থায়নে বাংলাদেশকে গড়ে তুলব যেন বিশ্বের বুকে বাঙালি জাতি বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে পারে সন্ত্রাস জঙ্গিবাদ দমন সহ সামাজিক উন্নয়নে বাংলাদেশ সহ সারা বিশ্বে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার সরকারের অঙ্গীকারের কথাও জানান তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদৃষ্টি সম্পন্ন প্রতিরক্ষা নীতির অনুসারে আমরা ফোর্সেস গোল দু হাজার ত্রিশ প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি বিগত নয় বছরে আমরা সশস্ত্র বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করেছি আধুনিক প্রশিক্ষণ ও ও সমন্বয়ে সশস্ত্র বাহিনী অনেক বেশি উন্নত দক্ষ বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় বর্তমান সরকারের অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান সুবর্ণ জয়ন্তীতে দেশকে মধ্যমায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছে তার সরকার আমরা আর ওই স্বল্পোন্নত দেশ না আমরা উন্নয়নশীল দেশ হিসেবে ডেভেলপিং কান্ট্রি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হব এবং এই অঞ্চলের সকল দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারবো পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা সুন্দর হোক সফল হোক কর্মময় জীবন মামুন রশিদ একুশে টেলিভিশন ঢাকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের একুশতম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ বুধবারে নির্বাচন কমিশন কার্যালয়ে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা পরে সন্ধ্যায় এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন আগামী তেইশ এপ্রিল রাষ্ট্রপতির শপথ হতে পারে আরও জানাচ্ছেন স্মৃতিমণ্ডল রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গেল পাঁচ ফেব্রুয়ারি জমা দেয়া হয়েছিল আব্দুল হামিদের মনোনয়ন আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি বুধবার নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই করেন নির্বাচনকর্তা প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা পর্যবেক্ষণের জন্য উপস্থিত ছিলেন সংসদের টিপ সহ আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্যরা পরে কমিশনের সংবাদ সম্মেলনে দেশের একুশতম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ আব্দুল হামিদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন আব্দুল হামিদ একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় তিনি নির্বাচিত হয়েছেন 5 ফেব্রুয়ারি দু তারিখ সকাল দশ ঘটিকা হইতে অপরাহ্ন চার ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে পাওয়া মনোনয়নপত্র পরীক্ষা পর রাষ্ট্রপতি নির্বাচন আইন উনিশশো উনিশশো একানব্বই সনের সাতাশ নম্বর আইন এর ধারা সাত অনুসারে জনাব মোহাম্মদ আব্দুল হামিদ গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইলেন প্রথম মেয়াদে দুই সালের চব্বিশ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ আব্দুল হামিদ আর এবার আগামী তেইশ এপ্রিল শপথ নিতে পারেন বলে জানিয়েছেন মাসে সংবিধানের সর্বোচ্চ দুইবার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে আব্দুল হামিদের শেষ মেয়াদ স্বাধীনতার পর থেকে উনিশ মেয়াদে এ পর্যন্ত ষোলো জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন সেই হিসেবে মোহাম্মদ আব্দুল হামিদ সপ্তদশ নিচ্ছি ইসলামী ব্যাংক যখন তখন অন্যান্য সঙ্গে থাকবে সপ্তম দিনে একশো নব্বইটি নতুন বই লেখক পাঠকের আনাগোনায় জমজমাট গ্রন্থমেলা ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ নাটর আছে চলন হালতির নিসর্গ পর্যটক আকর্ষণে নানা উদ্যোগ আবার আমন্ত্রণ রাতের একুশের সংবাদে এবার একুশে গ্রন্থমেলার খবর সপ্তম দিনে গড়ালো একুশে গ্রন্থমেলা লেখক পাঠক আর প্রকাশকদের আনাগোনায় জমজমাট ছিল মেলা প্রাঙ্গন এদিন গল্প উপন্যাস কবিতা সব মিলিয়ে নতুন বই এসেছে একশো নব্বইটি বইয়ের কাটতি নিয়ে আশাবাদী নতুন লেখকরা প্রণব চক্রবর্তী রিপোর্ট বিকেল হতেই বয়সী দর্শনার্থী আর পাঠক ক্রেতারা আসতে থাকেন বইমেলায় বাংলা একাডেমি ছাড়িয়ে সোহরার্দি উদ্যানে বিভিন্ন স্টল ঘুরে অনেকেই কিনছেন পছন্দের বই অনেকেই বলছেন মেলা এলেই যেন প্রাণ খুঁজে পান একজন লেখককে কাছে পেয়েছে তার প্রিয় লেখককে দেখতে পাচ্ছে তার সঙ্গে সেলফি তুলতে পাচ্ছে তার অটোগ্রাফ নিতে পাচ্ছে এটাও একটা পাঠকের অনেক বড় ই থাকে আর কি আমার বাচ্চা খুব বই পছন্দ করে তার জন্যই কিনা আজকে আসলে আমাদের ফ্যামিলির টাইমিং মিলে গেছে এই জন্যই আসা হয়েছে আসলে বই কিনতে খুব ভালো লাগে আর এর জন্যই তো আজকে আসা আসছি এদিন মেলায় নতুন বই এসেছে একশো নব্বইটি জঙ্গি হামলায় নিহত ফয়সাল আরেফিন দীপনকে উৎসর্গ করে জাগৃতি প্রকাশনী থেকে আবুল বাসার লিটনের ভ্রমণ কাহিনী এসেছে আজকের মেলায় প্রেমের দ্বীপ তাহিতি শিরোনামে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বৃত্তারায় দীপার লেখা কাব্যগ্রন্থ শৈশবদের কারুকাজ এসেছে বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন ভাষা সৈনিক কামাল লোহানি আমার ছেলে আমার লেখা নিয়ে তার নানান সময় নানান মন্তব্য আমাকে আরো বেশি উৎসাহিত করেছে কখনো কখনো সেই মন্তব্যগুলো ভীষণ নেতিবাচক কিন্তু পরোক্ষে সেটা হয়েছে ভীষণ ইতিবাচক নিজেদের বইকে ঘিরে নানারকম স্বপ্ন বুনেছে নতুন লেখকরা শেষ পর্যন্ত কি হলো এটা আসলে পাঠক পড়লে বুঝতে পারবে বাট এই গল্পের ভিতরে মেয়েটার গ্রামের বাড়ি জেলেপাড়া হ্যাঁ জেলেপাড়াতে জেলেপাড়ার মানুষের সুখ দুঃখ নৌকা কিভাবে কত রকম নৌকা আছে কি কী নৌকা দিয়ে মানুষ মাছ ধরে এগুলা জেলে জেলে পরি জেলে পরিবারদের সব দুঃখ কষ্ট এই উপন্যাসের ভিতরে উঠে এসেছে এখন পর্যন্ত মেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে সাতশো তিরিশটি প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা যাবার আগে ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার খালেদাজিয়ার মামলার রায় ঘিরে সর্বোচ্চ সতর্কতা সারা দেশে তল্লাশি নজরদারি বিজিবি মোতায়ন আটক আরও ছয় শতাধিক ন্যায় বিচার হলে বেকুসুর খালাসের আশা খালেদা জিয়ার রায়ের সাথে সরকারের সংশ্লিষ্টতা নেই বললেন ওবায়দুল কাদের উন্নয়ন সূচকে বিশ্বের অনেক দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী আরও আধুনিকায়নের অঙ্গিকা ভাটির শার্দুল আব্দুল হামিদ আবারও রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ আগামী তেইশ এপ্রিল শপথ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান ভিজিট করুন একুশের রাজটিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ হলো একুশের সাথেই থাকুন